আজকে দ্য স্টেটস টাইমসে দেখলাম যে সিঙ্গাপুরে আগামী বছর 2024 সালে 11 দিন সরকারি ছুটি পড়েছে। তো যারা যারা সরকারি ছুটি তালিকা চান, অনেক সময় সরকারি ছুটি তালিকা অনুসারে দেশে ছুটিতে আসতে চান, তাদের জন্য এই ভিডিওটা তথ্যগুলো শেয়ার করা। আগামীকালকে 1 জানুয়ারি সিঙ্গাপুরে সরকারি ছুটির দিন, এটা ইংরেজি নববর্ষ। তারপরে ফেব্রুয়ারি মাসের 10 এবং 11 তারিখে চাইনিজ নিউ ইয়ার, 10-11 তারিখ পড়ছে শনি রবিবার, তার মানে সোমবারও বন্ধ পড়বে। 10-11-12 তিন দিন ধরতে পারেন টানা, এখানে টানা তিন দিন বন্ধ হতে পারে। তারপরে আছে 29 মার্চ, এটা গুড ফ্রাইডে, 29 মার্চ পড়ছে। আর আমাদের মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর বা রোজার ঈদ বলি আমরা, এটা পড়ছে 10 এপ্রিল। আগামী বছর সিঙ্গাপুরে 10 এপ্রিল ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর মে মাসের 1 তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবস, সেটা আমরা অনেকে জানি, প্রতি বছরের মে মাসের 1 তারিখে সারা বিশ্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়ে থাকে। আর 22 মে আছে বেসাক ডে। এছাড়া মুসলমানদের আরেকটি ধর্মীয় উৎসব, সেটা হলো কুরবানির ঈদ, ঈদ-উল-আজহা, এটা হবে সিঙ্গাপুরে 17 জুন। এবং সিঙ্গাপুরের জাতীয় দিবস বা ন্যাশনাল ডে যেটা বলা হয়, 9 আগস্ট, এটা তাদের স্বাধীনতা বা স্বাধীন হওয়ার দিন, এটা তাদেরকে ন্যাশনাল ডে হিসাবে উদযাপন করে থাকে। আর হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তাদের ধর্মীয় উৎসব দীপাবলি 31 অক্টোবর উদযাপিত হবে সিঙ্গাপুরে। আর 25 ডিসেম্বর যেটা হলো খ্রিস্ট ধর্মাবলম্বী সারা বিশ্বে ক্রিস্টমাস ডে বা বড়দিন হিসাবে উদযাপন করে থাকে। তো এই হলো সিঙ্গাপুরের 2024 সালের সরকারি ছুটির তালিকা। যারা এই সরকারি ছুটিগুলোতে প্ল্যান করতে চাচ্ছেন, বাড়িতে আসবেন বা পড়েন, তাদের জন্য এটা জানানো হলো। তাছাড়া অনেকেই বলেন যে ভাই আগামী বছর রোজার ঈদ আসতে চাই বা কুরবানির ঈদ আসতে চাই, কত তারিখে ঈদ হবে, সেই হিসাবে অনেকে বিমান টিকিট কেনার জন্য আমাকে নক দেন। তো তাদের জন্য আর কি মাথা চিন্তাটা আসলো যে আগামী বছরের এপ্রিল মাসের 10 তারিখে সিঙ্গাপুরে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে, আর জুন মাসের 17 তারিখে ঈদ উল আজহা বা কুরবানির ঈদ। তো আপনারা যারা ছুটির ঈদ বাংলাদেশে ঈদ উদযাপন করতে চান, তাদের জন্য তারা